वेलकम टू माय चैनल डू इट योरसेल्फ। आमी मधुमिता देवनाथ सन्तोषपुर कातलामारी हाई मद्रासार गणित विषय सहशिक्षिका। आज के आलोचना करछी दशम श्रेणी गणित प्रकाश पाठ्य बोयेर 9 नम्बर अध्याय द्विघात करणी निये। आमरा विभिन्न रकमेर संख्या सम्पर्के जानी, जेमन पूर्ण संख्या, वास्तव संख्या, मूलद संख्या, अमूलद संख्या। एबार सेगुलो निये आमरा एकटु आलोचना करी। এখানে আমরা আলোচনা করছি পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা নিয়ে বা অমূলদ সংখ্যা নিয়ে। এর আগে আমরা এটা ক্লাস 9-এ তোমরা পড়েছো, বাস্তব সংখ্যা যে চ্যাপ্টার ছিল সেখানে তোমরা যে সেখানে তোমরা জেনেছো যে সংখ্যাগুলোকে আমরা কোন কোন সংখ্যাকে কোন কোন দলে ভাগ করতে পারি। এছাড়া আছে অখণ্ড সংখ্যা। তো তার মধ্যে আমরা আজকে শুধু দু তিন রকমের সংখ্যা নিয়ে আলোচনা করছি। আলোচনা বলতে তোমাদের আরেকবার মনে করিয়ে দেওয়া শুধুমাত্র। দেখো যে আমরা পূর্ণ সংখ্যা জেনেছিলাম, পূর্ণ সংখ্যা কোনগুলোকে আমরা বলেছিলাম, এদিকে হলো জিরো ছিল, ধনাত্মক সংখ্যাগুলো ছিল 1, 2, 3 থেকে শুরু করে, আবার ঋণাত্মক সংখ্যাগুলো ছিল -1, -2, -3 এগুলো ছিল আমাদের পূর্ণ সংখ্যা। ধনাত্মকগুলো, ঋণাত্মকগুলোর সাথে জিরো। তোমাদের হয়তো মনে আছে যদি শুধুমাত্র জিরো থেকে শুরু করি তাহলে সেগুলোকে বলা হয় অখণ্ড সংখ্যা, আর যদি জিরো বাদ যায় শুধু 1, 2, 3 এভাবে শুরু করি, 1, 2, 3 থেকে শুরু করে সমস্ত সংখ্যাগুলো হয় স্বাভাবিক সংখ্যা। যাই হোক, তো এগুলো হলো আমাদের পূর্ণ সংখ্যা। এছাড়াও আমরা জেনেছি মূলদ সংখ্যা সম্পর্কে। কাকে বলে মূলদ সংখ্যা? আমরা বলেছিলাম যে যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে q নট ইকুয়ালস টু 0, সেই সমস্ত সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা। তাই তো, যেমন ধরো 2/3 p/q আকারে প্রকাশ করছি, যেখানে q টা কিন্তু নট ইকুয়ালস টু 0, মানে q এর মানটা কখনো 0 হতে পারবে না। আর আরো জেনেছি যে p আর q কিন্তু সাধারণত পরস্পর মৌলিক হয়। তাহলে অমূলদ সংখ্যা কি করেছিলাম, যে যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাদেরকে বলা হয় অমূলদ সংখ্যা। এবার আসছি বর্গ আর বর্গমূলে। তোমরা বর্গ আর বর্গমূল সম্পর্কে জানো, যেমন ধরো আমি যদি করি 2 এর বর্গ, বর্গ আমরা কিভাবে করি, আমরা বর্গকে স্কোয়ার এভাবে এই চিহ্ন দিয়ে প্রকাশ করি, 2 এর স্কোয়ার কত হয় 4। আমরা কিভাবে পাই সেটাকে, সেই সংখ্যাটাকে 2 বার গুণ করতে হয়, 2 গুণে 4, এটা হলো আমাদের বর্গ। তাই তো, তাহলে 2 এর বর্গ 4, উল্টো দিক থেকে আমরা বলতে পারি 4 এর বর্গমূল 2। 4 এর বর্গমূল হলো 2। এবার দেখো এখানে 2 এর বর্গ 4 এই কথাটা ঠিক আছে, কিন্তু 4 এর বর্গমূল 2 এই কথাটা কি আমাদের সম্পূর্ণভাবে ঠিক, নাকি কিছুটা হলেও আমাদের এর মধ্যে ভুল আছে? এখানে একটু হলেও আমাদের ভুল আছে। কারণ কি, দেখো তোমাকে দেখাচ্ছি, আমি যদি +2 এটার যদি বর্গ করি, তাই তো, তাহলে কি হবে, 2 এর বর্গ করলে হবে 4। আমি যদি -2 এর বর্গ করি তাহলে কত আসবে? তোমরা জানো -2 করলে কি হয়ে যায়, প্লাস, আর 2 এর বর্গ করলে হয় 4। তাহলে দেখো এখানে +2 এর বর্গ আর -2 এর বর্গ দুটোরই বর্গ কিন্তু 4ই হচ্ছে। তাহলে আমি কি বলতে হবে, 4 এর বর্গমূল কি শুধু আমি +2 কে বলতে পারি? তাহলে 4 এর বর্গমূল দুটোই হবে, +2 হবে, -2 হবে। তো আমরা একসাথে লিখছি +-2। তাহলে এখানে দেখো এই যে আমরা পেলাম সংখ্যাটা, বর্গমূলটা, এটা কি একটা, দুইটা কি একটা, কি ধরনের সংখ্যা, মূলদ সংখ্যা আর 4টা আমাদের কি ছিল, একটা মূলদ সংখ্যা। এবার ধরো আমি অন্য যদি আরেকটা নিয়ে একইরকম ভাবে 9 এর বর্গমূল করছি, 9 এর বর্গমূল কত হবে, একই রকম ভাবে কি হবে, আমরা কি জানি +-3, কারণ +3 এর যদি স্কোয়ার করি তবুও আমরা 9 পাবো, আমরা যদি -3 এর স্কোয়ার করি তবুও আমরা 9 পাবো। তাই তো, তাহলে +3 এর বর্গ 9, আবার -3 এরও বর্গ 9।
তাহলে 9 এর বর্গমূল কি হবে প্লাস 3 হবে আবার মাইনাস 3 হবে আচ্ছা এখানে দেখো এবার 4 এর বর্গমূল করলাম 9 এর বর্গমূল করলাম এবার আমি করছি 5 এর বর্গমূল 5 এর বর্গমূল কত হবে দেখো 2 এর স্কয়ার এটাকে লিখছি 4 তার মানে 4 কে প্লাস 2 এর স্কয়ার হিসেবে লেখা যায় মাইনাস 2 এর স্কয়ার হিসেবে লেখা যায় তাই আমরা বলতে পারি যে প্লাস 2 বা মাইনাস 2 দুইজনেরই বর্গমূল হলো 4 তাই 4 এর বর্গমূল প্লাস মাইনাস 2 দুটোই হবে কিন্তু আমরা এমন কি সংখ্যা কোনো সংখ্যা পাবো যার বর্গ হিসেবে আমরা 5 কে লিখতে পারি তাহলে 5 এর বর্গমূল কত হবে প্লাস মাইনাস 5 দেখো এছাড়া আর কিছুই হয় না কারণ প্লাস রুট ওভার 5 আমি এটা বর্গমূলের চিহ্ন তুমি জানো এটাকে যদি স্কয়ার করি তার মানে কি এটাকে 2 বার গুণ তাহলে কত আসছে 5 আবার মাইনাস রুট ওভার 5 এর স্কয়ার করি তাহলে হচ্ছে মাইনাস স্কয়ার করলে প্লাস রুট ওভার 5 ইনটু রুট ওভার 5 হচ্ছে 5 তাহলে প্লাস রুট 5 এর স্কয়ার করলে আমি পাচ্ছি 5 মাইনাস রুট 5 এর স্কয়ার করলে আমি পাচ্ছি 5 কিন্তু আমি এখানে যে সংখ্যাটা পেলাম 5 এর বর্গমূল করে প্লাস মাইনাস রুট 5 এটা কিন্তু মূলদ সংখ্যা না অন্যান্য ক্ষেত্রে তোমরা দেখেছিলে যে বর্গমূলটা পেয়েছিলাম সেটা ছিল মূলদ সংখ্যা কিন্তু 5 এর বর্গমূল যেটা পেলাম প্লাস মাইনাস রুট 5 বা রুট 5 সেটা কিন্তু অমূলদ সংখ্যা কারণ দেখো এটাকে p বাই q আকারে কিন্তু প্রকাশ করা যায় না তাই এটা অমূলদ সংখ্যা তাহলে এই সংখ্যাগুলোকে আমি কি বলবো এই এরকম যখন আকার আসবে তখন এটাকে বলবো আমরা দ্বিঘাত করণ তাহলে করণী দ্বিঘাত করণী কাকে বলবো ধরো আমি এমন একটা সংখ্যা নিয়েছি এমন একটা ধনাত্মক মূলদ সংখ্যা নিয়েছি যাকে অন্য কোনো মূলদ সংখ্যার বর্গ আকারে প্রকাশ করা যায় না ধরো এ একটা সংখ্যা এটা একটা ধনাত্মক মূলদ সংখ্যা এবার একে যদি অন্য কোনো মূলদ সংখ্যার বর্গ আকারে প্রকাশ করা না যায় তবে এই যে প্লাস মাইনাস রুট এ এটাকে আমরা বলবো দ্বিঘাত করণ যেমন ধরো আমরা 5 কে নিয়েছিলাম 5 কি ধনাত্মক সংখ্যা তার সাথে কি মূলদ সংখ্যা কেন মূলদ p / q আকার প্রকাশ করা যায় আমি লিখতে পারি 10 / 2 এভাবে লিখতে পারি তাহলে p / q আকারে প্রকাশ করা যাচ্ছে তাহলে 5 একটা মূলদ সংখ্যা তাহলে আমি একটা ধনাত্মক মূলদ সংখ্যা নিয়েছি যেটা যেটাকে অন্য কোন মূলদ সংখ্যার বর্গ আকারে প্রকাশ করা যায় না আমরা কোন সংখ্যার বর্গ করে 5 কে পাবো না তাহলে সেক্ষেত্রে প্লাস মাইনাস রুট 5 এটাকে বলা হবে দ্বিঘাত করণ এবার ধরো আরেকটা উদাহরণ নিই যেমন ধরো যদি আমি 11 এর বর্গমূল করি তাহলে কত করব 11 কি কি কোন সংখ্যার বর্গের আকারে প্রকাশ করা যায় যেমন ধরো 25 25 কি 25 কে আমি যদি কোন সংখ্যার বর্গ আকারে কি প্রকাশ করতে পারি 25 কে লিখতে পারি আমি 5 গুণ 5 তাহলে সেখান থেকে লিখতে পারি 5 এর স্কয়ার তাহলে 25 কে 5 এর স্কয়ার বা বর্গ আকারে প্রকাশ করা যাচ্ছে তার মানে 25 এর বর্গমূল হবে প্লাস মাইনাস 5 তাই তো যে সমস্ত সংখ্যার বর্গমূল করা যায় তাদেরকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা তাহলে এখান থেকে তুমি কি বুঝতে পারছো যে সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় অর্থাৎ যাদের বর্গমূল করা যায় না সেই সংখ্যাগুলোকে আমরা কি বলছি দ্বিঘাত করণ সেটা কি আকারে প্রকাশ করা হয় প্লাস মাইনাস রুট ওভার 11 এটা এর বর্গমূল এটাকে বলবো দ্বিঘাত করণ এবার ধরো আমি এমন একটা সংখ্যা লিখছি যে 5 প্লাস রুট 3 এখানে দেখো এটা একটা মূলদ সংখ্যা এটা একটা অমূলদ সংখ্যা তাহলে এটা তো করণ তাহলে এটাকে আমি কি বলবো তাহলে করণই দুই রকমের হয়
একটা যেখানে মূলদ আর অমূলদ সংখ্যা মিশিয়ে থাকবে, আর একটা যেখানে শুধুমাত্র অমূলদ সংখ্যা থাকবে। যদি শুধুমাত্র অমূলদ সংখ্যা থাকে তাহলে সেটাকে আমরা বলবো শুদ্ধ দ্বিঘাতকরণ। আর যদি মিশানো থাকে, মূলদ আর অমূলদ সংখ্যা মিশানো থাকে, তাহলে বলবো মিশ্র দ্বিঘাতকরণ। এরপরে যে সংখ্যাগুলো নিয়ে আমি আলোচনা করলাম সেখানে দেখো, এই যে আমি যে চারের বর্গমূল করেছিলাম, চারের বর্গমূলকে আমরা কিভাবে লিখি? রুট ওভার ফোর। আমি তো ভাবে লিখি যে চারের বর্গমূল কি, তাহলে রুট ওভার ফোর আকারে প্রকাশ করছি। তাহলে এটাকে কি আমরা করণীয় বলবো? দেখো এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কত উঠবে? টু ইন্টু টু, তাহলে এখান থেকে দুটো দুইয়ের জন্য কি পাই আমরা? একটা দুই, তাই তো? তাহলে যেহেতু এটাকে ভাঙিয়ে একটা মূলদ সংখ্যা চলে আসছে, তাহলে এটাকে আমরা করণী বলবো না। সে আকারে লিখতে পারছি ঠিকই, কিন্তু এটাকে যখন আমি উৎপাদকে বিশ্লেষণ করছি, যখন আমরা এর মানটা পাচ্ছি তখন দেখছি দুই আসছে, তাহলে তখন এটাকে আমরা করণী বলবো না। বা রুট ওভার 25, এটাকেও যদি আমরা 5 লিখি তাহলে এটা করণী হবে না। কিন্তু ধরো রুট ওভার 7, এটা করণী হবে, কারণ এটাকে আর দেখো আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারছি না। এখানে কিছু নিয়ম আছে, সেগুলো দেখিয়ে দিই তোমাদের। যেমন রুট ওভার এবি, তোমরা জানি জানো এটা কি বর্গমূলের চিহ্ন। এটাকে যদি আমি ঘাত হিসেবে প্রকাশ করি তাহলে, বা পাওয়ার হিসেবে প্রকাশ করি, এটা কত হয়ে যায়? হাফ। রুট ওভার মানে কি? পাওয়ার হয়ে যায় হাফ। তাহলে এটাকে আমরা সূচকের নিয়ম অনুসারে কি লিখতে পারি? এ টু দি পাওয়ার হাফ ইন্টু বি টু দি পাওয়ার হাফ। এটাকে আবার লিখা যায় রুট এ, এটা মানে কি? রুট এ, আর এটা মানে কি? ইন্টু রুট বি। তাহলে হয়ে গেল রুট ওভার এ বি ইকুয়ালস টু রুট এ ইন্টু রুট বি। যেমন ধরো একটা উদাহরণ দিয়ে দেখাই, আছে রুট ওভার 15, এটাকে যখন আমি ভাঙিয়ে লিখছি রুট 3 ইন্টু 5, তাহলে এটা লিখা যাবে রুট 3 ইন্টু রুট 5। বা উল্টো দিক থেকে যদি লিখি, তাহলে ধরো আছে রুট ওভার 7 ইন্টু রুট ওভার 3, তাহলে গুণের সময় আমি লিখতে পারবো রুট ওভার 7 ইন্টু 3 ইকুয়ালস টু রুট ওভার 21। এরপরে আছে রুট ওভার এ বাই বি, এটা তোমরা মনে রাখবে যে রুট ওভার এ বি ইকুয়ালস টু রুট এ ইন্টু রুট বি। তাহলে ভাগের বেলা একইরকম ভাবে আমরা লিখতে পারি এ বাই বি হোল টু দি পাওয়ার হাফ ইকুয়ালস টু পাওয়ার এ পাওয়ার হাফ বি পাওয়ার হাফ, তাহলে এখান থেকে আসছে রুট এ বাই রুট বি। ভাগের ক্ষেত্রে একই নিয়ম যে পাওয়ারটা দুইজনের ক্ষেত্রে হাফ হয়ে গেল। তাহলে একইরকম ভাবে যদি ধরো আমাদের এরকম থাকে যে 7/3, তাহলে এটা হয়ে যাবে আমাদের রুট ওভার 7/√3। আমি দুটো সংখ্যা নিচ্ছি 8 আর 32। দেখো 8-এর আমরা বর্গমূল করছি, কত পাবো? এটাকে উৎপাদকে যদি বিশ্লেষণ করি, 2 দিয়ে হয় 4 দুগুণী 8 2 দিয়ে হয় 2 দুগুণী 4, তাহলে কি হচ্ছে 2 × 2 × 2। তাহলে এটার মানটা কত আসছে দেখো, দুটো দুইয়ের জন্য একটা দুই বাইরে আনছি, পুরো হচ্ছে দুটো বাইরের ভিতরে একটা দুই, রুট ওভার 32। এর কত হচ্ছে মানটা? 2 দিয়ে হচ্ছে 16, 2 দিয়ে হচ্ছে 8, 2 দিয়ে হচ্ছে 4, 2 × 2 = 4। কটা পাঁচ আসছে? 1 2 3 4 5। তাহলে এখানে কি পাচ্ছি? এই দুটো দুইয়ের জন্য একটা দুই, আর এই দুটো দুইয়ের জন্য একটা দুই ইন্টু একটাতে রুট করে যাচ্ছে। তাহলে মানটা কত এসছে? 2 × 4, তাহলে হচ্ছে 4√2। দেখো এখানে যে দুটো মান পেলাম, রুট ওভার 8 = 2√2 আর রুট ওভার 32 = 4√2, এখানে কিন্তু দুটোই করবো, 2√2 আর 4√2,
এদুটোই কি শুদ্ধ দ্বিঘাত করণ। এবার এখানে দেখো এই দুইজনের সাথে কিন্তু একই অমূলক সংখ্যা গুণাকারে আছে, যে 2√2 আর 4√2 দুইজনের সাথে দুটো গুণাকারে আছে, মানে এই দুটো সংখ্যাকে আমি √2 এর গুণিতক বলতে পারি। এরা দুইজন একই অমূলক সংখ্যার গুণিতক, এটাও √2 এর গুণিতক, এটাও √2 এর গুণিতক। সেক্ষেত্রে আমি এই দুটো দ্বিঘাত করণীকে সদৃশ করণী বলতে পারি। সদৃশ কথাটার মানে হলো একই রকম, সেক্ষেত্রে আমি এই দুটোকে সদৃশ করণী বলব। আর যদি ধরো এরকম দুটো সংখ্যা পেলাম, যে একটা আছে আমার 2√3 আর একটা আছে ধরো 4√7, এক্ষেত্রে কিন্তু এরা একই অমূলক সংখ্যার গুণিতক না, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বলবো অসদৃশ করণীয়, যদি তাদের সাথে একই সংখ্যা একই অমূলক সংখ্যা গুণাকারে না থাকে তবে সেটা হয়ে যাবে অসদৃশ করণীয়। আমরা এখানে করণীয় সম্পর্কে জানলাম, দ্বিঘাত করণীয় সম্পর্কে তার মধ্যে জেনেছি যে দ্বিঘাত করণীয় দুই প্রকারের হয়, একটা হলো শুদ্ধ দ্বিঘাত করণীয়, একটা হলো মিশ্র দ্বিঘাত করণীয়। তোমাদের মিশ্র দ্বিঘাত করণীয় যে উদাহরণটা দেখিয়েছি, যে ধরো একটা বোধহয় দেখিয়েছিলাম যতদূর মনে পড়ছে, যাই হোক 3+√5 ধরো, যাই হোক আমি নতুন করে দেখাচ্ছি যে এটা আমাদের ধরো মিশ্র দ্বিঘাত করণীয়। কারণ কি, এখানে দেখো একটা মূলদ সংখ্যা আছে, এটা একটা অমূলদ সংখ্যা আছে, তবে এটা কিন্তু যদি মাইনাস থাকে তবে ওটাকে মিশ্র দ্বিঘাত করণীয় বলতে পারবো। মানে প্লাস মাইনাস যাই থাক একটা মূলদ সংখ্যা হতে পারে আর একটা অমূলদ সংখ্যা হতে হবে। তাহলে আকারটা কেমন হয়, আমরা কিভাবে প্রকাশ করতে পারি মিশ্র দ্বিঘাত করণীয়কে? এ প্লাস মাইনাস √2/b, এটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। এবার আমরা অনুশীলনী কিছু অঙ্ক নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের ধারণাটা আরো স্পষ্ট হবে। দেখো এখানে 1 নম্বরে কি আছে, মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি। প্রথমে 1 নম্বরটা আমরা করছি, 1 এর 1 দেওয়া আছে √175। এখানে আমরা প্রথমে উৎপাদকের বিশ্লেষণ করব, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে প্রতি উৎপাদকের বিশ্লেষণ করব। তাহলে কত হচ্ছে, 5 দিয়ে করছি, 3 কাছে 15, 5 কাছে 25, আবার 5 দিয়ে করলে হচ্ছে 7। তাহলে এটাকে লিখতে পারছি 5×5×7, তাহলে এখান থেকে পাচ্ছি 5, যে দেখো 2 5 আছে, তার জন্য 1 5 আসবে √2-এর বাইরে √7। দেখো এখানে 5টা অমূলদ সংখ্যা, √7টা মূলদ সংখ্যা আর √7টা অমূলদ সংখ্যা, এখানে দুটো গুণাকারে আছে, তাহলে আমাদের বলেছে এখানে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখতে। তাহলে সেটা আমাদের হয়ে গেলো এই যে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যার গুণফল আকারে আমরা প্রকাশ করলাম। প্রথমে শুধুমাত্র উৎপাদকের বিশ্লেষণ করলাম, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। নেক্সট আমাদের 2 নম্বর কি হয়েছে, 2√112। তাহলে কি করব, প্রথমে 112কে উৎপাদকের বিশ্লেষণ করি, কত হবে 5 × 10, 6 × 12, আবার 2 × 28, 2 × 14, 2 × 14, তাহলে 2√2 কত এসছে, গুণ করে লিখতে হবে 4×2×7। দেখো এখান থেকে 1টা 2 এসছে আর এখান থেকে 1টা 2, তাহলে যে নতুবার 7টা থাকছে, আচ্ছা তাহলে কত হচ্ছে, 2×2×4×2×8, 8√7। তাহলে এটা হয়ে গেল আমাদের, এখানে 8টা আমাদের মূলদ সংখ্যা আর নতুবার 7টা হলো অমূলদ সংখ্যা, তাহলে আমাদের মূলদ অমূলদ মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার গুণফল আকারে আমরা প্রকাশ করলাম। তাহলে দেখো এখানে যে বাকি অঙ্কগুলো আছে, 3, 4, 3 আছে 108, একই রকম ভাবে করবো উৎপাদকের বিশ্লেষণ করে, 4ও তাই, √2/125, সেটাও একই রকম উৎপাদকের বিশ্লেষণ করে করবে। তো 5 নম্বরটা
একটু আলোচনা করছি। দেখো কি আছে, 5 √119। দেখো 119 কে আমি যদি উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে এটাকে 17 দিয়ে ভাগ যায়, 17 দিয়ে ভাগ করলে কত হয়? 7, তাই তো? তাহলে এটাকে আমি কি লিখবো, 5। এটাকে তো আর ভাঙানো যাচ্ছে না, তাহলে আমি এটাকে লিখছি 5 × √17 × 7। দেখো তো এখানে কি কোনোটাই দুটো ঘরের বাইরে আনা যাচ্ছে, এখানে কিন্তু দুটোই একটা করে আছে, তাই এদের বর্গমূল করা সম্ভব হচ্ছে না, তাই দুটো ঘরের বাইরে আমরা কাউকে আনতে পারছি না, তাহলে এটা এভাবে ভাঙিয়ে আর লাভ নেই, এটাকে 5 √119 এই আকারে রেখে দিতে হবে, কারণ এটাকে ভাঙিয়ে আমরা সেখান থেকে কিছু করতে পারছি না। তাহলে এটা এমনিতেই দেখো এখানে 5টা হলো মূলদ সংখ্যা আর এটা হলো অমূলদ সংখ্যা, তাহলে এই মূলদ অমূলদ সংখ্যার গুণফল আকারে এমনিতেই আছে, এটা এইভাবেই রেখে দিতে হবে। তো আমরা 1, 2 আর 5 করলাম, 3 আর 4টা তোমরা নিজেরা করবে। নেক্সট আমরা 2 নাম্বার, 2 নম্বরে কি আছে, 108 − √75, এটা বিয়োগ করতে বলা আছে, কি বলা আছে, প্রমাণ করতে হবে যে বিয়োগ ফলটা হবে √3। তাহলে আমি এটাকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করি, কত হচ্ছে, 5 × 10 4 × 8 = 27, আর 3 × 3 = 27, 3 × 3 = 9, তাহলে হচ্ছে √2 × 2 × 3 × 3 × 3, তারপরে আছে মাইনাস, এবার √75, তাহলে 75 কে উৎপাদকে বিশ্লেষণ করবো, 75 কে উৎপাদকে বিশ্লেষণ করলে 5 দিয়ে হচ্ছে 5 × 75, 5 দিয়ে হচ্ছে 3 × 5 = 15, তাহলে আসছে √5 × 5 × 3। এবার দেখো এখানে 2টা 2-এর জন্য 1টা 2 লিখছি, এখানে 2টা 3-এর জন্য 1টা 3, ব্র্যাকেট সরি √5-এর ভিতরে 1টা 3 থাকছে, মাইনাস এখানে 2টা 5-এর জন্য 1টা 5 আসছে √5-এর বাইরে, আর √5-এর ভিতরে 1টা 3 থাকছে, তাহলে কত হচ্ছে, 3 × 6 = 6√3 − 5√3, এটা বিয়োগ করলে দেখো আসছে √3। এটা খুব সাধারণ বিয়োগ, যেমন তোমরা এর আগে বীজগণিতের ক্ষেত্রে বিয়োগ গুলো করেছো, যেমন ধরো 6-এ আমি যদি এখানে এটাকে √3 হিসেবে ধরি, মানে আমি √3 মান যদি এ ধরি, তাহলে এটা কত হয়ে যায়, 6-এ − 5-এ, তাহলে কটা এ থাকে, 1টা এ, 6টা এ থেকে 5টা এ বিয়োগ করলে হয় 1টা এ, তেমনই এখানে একই রকম ভাবে বিয়োগটা তোমাদের করতে হবে, 6√3 − 5√3, এখানে হলো √3। দেখো আমাদের মানটা √3 প্রমাণ করতে বলেছিল, তাহলে এখানে লিখছি প্রমাণিত। নেক্সট আমাদের 3 নাম্বার, এটা তোমরা নিজেরা করবে, একই রকম ভাবে প্রথমে 98 কে বিশ্লেষণ করবে, উৎপাদক বিশ্লেষণ করে এইভাবে মান নির্ণয় করবে, 8-এরও তাই, 32-ও তাই, করার পর যোগ বিয়োগ করবে, করে দেখবে যে মানটা অবশ্যই √2 আসবে। নেক্সট তোমাদের 4 নাম্বারটা করে দেখো, 4 নাম্বারে কি আছে, 3 √48 − 4 √75 + √192। তো প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করি, কত হচ্ছে, 24 × 48, 12 × 24, 6 × 12, 3 × 6, তাহলে হচ্ছে 3 √2 × 2 × 2 × 2 × 3 মাইনাস। এগুলোকে যদি তোমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে করে নিতে চাও সেটা তোমরা করতে পারো, যে এভাবে যে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি বলে দেখিয়ে দিচ্ছি, যে তোমরা যদি এরকম করতে চাও, প্রথম রাশি 3 √48 বলে এখানে তোমরা মানটা নির্ণয় করবে, সেভাবেও তোমরা করতে পারো, আমি একেবারেই করছি, সেক্ষেত্রে এখানে সরি এখানে আর একটা 2 হবে, 2 × 2 × √3, 3 × 6 = 12 √3, এইভাবে মানটা তোমরা করে নিলে, আবার দ্বিতীয় রাশির মানটা নির্ণয় করলে, এবার যদি প্রত্যেকটা আলাদা আলাদা করো সেক্ষেত্রে তোমরা করতে পারো, তারপরে শেষে এতে দিকে যোগ বিয়োগ করে দিতে পারো, তো আমি সেভাবে না করে আমি এখানে একবারেই করছি। এর 75-এর কত আসছে, 5 × 75
প্লাস 192 কে যদি আমরা উৎপাদের বিশ্লেষণ করি হবে 9 × 18 = 6, 2 × 48, 2 × 24, 2 × 12, 6 × 12, 3 × 6, তাহলে 3টে 6 আসছে, 2 × 3 = 4, 5 × 6 = 3, 6 = 3 কত হচ্ছে 3, যে দেখো এখানে 1টা 2, এখানকার 1টা 2, এখানে 1টা 2, 3 × 3 −4 × এই যে 1টা 5, ব্র্যাকেট হচ্ছে 3 প্লাস এখানে 1টা 2, এখানে 1টা 2, এখানে 1টা 2, আর হচ্ছে 3, এটা গুণ করে কত আসছে 3 × 6 × 12 √3 − 4 × 20 √3 প্লাস 2 × 4 × 8 √3, এবার দেখো এখানে 12 √3 আর এখানে 8 √3, যোগ করলে কত হবে 20 √3 মাইনাস কত আছে 20 √3, দুটো একই সংখ্যা, একটা সেটা মাইনাস, বিয়োগ করলে আসবে 0, তাহলে দেখো এই মানটা আমাদের 0 প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা লিখছি এই যে আমরা অঙ্কটা করলাম 2 আর 4, তোমরা 3 নম্বরটা একই রকম ভাবে করবে, আর এরপরে আমরা করছি 5 নম্বর, কি আছে 2√12 প্লাস 2√18 প্লাস 2√27 মাইনাস 2√32, √3 প্লাস দেখো এখানে 2টা 3-এর জন্য 1টা 3, হচ্ছে √2 মাইনাস এখানে 2টা 3-এর জন্য 1টা 3, আর ভিতরে রুটে দিচ্ছে আর 1টা 3 মাইনাস, সরি এটা প্লাস আর এটা মাইনাস, কত হচ্ছে এই 2টা 2-এর জন্য 1টা 2, আবার এই 2টা 2-এর জন্য 1টা 2, ভিতরে থাকছে √2, এটা হচ্ছে 2√3 প্লাস 3√2 প্লাস 3√3 মাইনাস 4√2, তাহলে আগে দেখো যে 37 অঙ্কগুলো আছে তাদের আমরা আগে হিসেব করব, যদিও সাধারণত 37 অঙ্কের মধ্যে হয়, ঠিক আছে, 37 অঙ্কের ক্ষেত্রে আমরা যোগ বিয়োগটা করতে পারবো না, এই যেমন দেখো এখানে 2√3 আর 3√3 এরা 37 অঙ্ক, তাহলে যোগ বা বিয়োগ এদের মধ্যে সম্ভব, তাহলে এখানে কত হবে এটাও প্লাস এটাও প্লাস, তাহলে হলো 5√3, আর এখানে দেখো এই দুটো সদৃশ পাবো কারণ দুইজনেই √2 এর গুণিত, তাহলে এটা কত হচ্ছে প্লাস 3√2, এখানে −4√2, বিয়োগ করলে আসবে −√2, এটা হলো আমাদের সরলতম মান, এর চেয়ে বেশি এখানে আমরা কিছু করতে পারছি না, তাহলে আমরা কোষে দেখি 9.1 এর 5 নম্বর পর্যন্ত আলোচনা করলাম, আজকে আমরা করণ সম্পর্কে জেনেছি, শুদ্ধ দ্বিঘাত করণী মিশ্র দ্বিঘাত করণী সম্পর্কে জেনেছি, সদৃশ করণী অসদৃশ করণী, এখন যে আমরা অঙ্কগুলো করলাম সেখানে আমরা করণীর যে করণীগুলোকে মূলত অমূলত সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে শিখলাম, করণীর যোগ বিয়োগ শিখলাম, নেক্সট দিন খুশি দেখি 9.1 এর আমরা বাকি অঙ্কগুলো আলোচনা করব, আজকে যে আলোচনা হলো সেগুলোর মধ্যে যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় বা যে তোমাদের বাড়ির কাজগুলো দেওয়া থাকলো সেগুলোর ক্ষেত্রে তোমাদের কোনো রকম সমস্যা মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, সবাই সুস্থ দেখো, ভালো থাকো।